নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছিল। আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটি করে দেখাবো সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি নিয়েছি 300 গ্রাম বাগদা চিংড়ি। আমি প্রথমে বাগদা চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল স্পুন লবণ। এবার আমি নুন হলুদটাকে ভালো করে চিংড়ি মাছের সাথে মাখিয়ে নেব। আমার ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার জন্য আমি ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব 1/2 কাপ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হলে এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে আমি খুব লাল করে ভাজবো না, আমি শুধু এপাশ ওপাশ একটু লাল করে ভেজে নেব। কারণ চিংড়ি মাছ যদি আমি বেশিক্ষণ ধরে ভাজি তাহলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে, তাতে স্বাদ একটুকো ভালো হবে না। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ ভেজেছি সেই একই তেলে দিয়ে দেব 2 তেজপাতা, দিয়ে দেব 2 টুকরো দারচিনি, দিয়ে দেব 2 টুকরো ছোট এলাচ। এবার আমি এই মশলাগুলোকে 20 সেকেন্ডের মতো ভালো করে ভেজে নেব। এবার আমি একটা বড় পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ বাটাটাকে ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব। এবার আমি অ্যাড করব 1/2 টেবিল স্পুন আদা বাটা। আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এবার আমি আগে থেকে 2 টেবিল স্পুন টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, এবার টক দইটা দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 টেবিল স্পুন গরম মশলা, দিয়ে দেব 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেব 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল স্পুন চিনি। এবার আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো বাটাটা দিয়ে দেব। এবার দিয়ে দেব 7 মতো লবণ,
এবার আমি মশলাগুলোকে আবারও ভালো করে কষিয়ে রান্না করে নেব। আর আমি দিয়ে দেব 8টা কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে আগে থেকে চিড়ে নিয়েছি। আমার কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 কাপ নারকেলের দুধ। নারকেলের দুধ কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করতে অবশ্যই ব্যবহার করতে হবে। নারকেলের দুধ দিয়েছি, সেই কাপটা ধুয়েই এবার আমি 1/2 কাপের মতো জল অ্যাড করব। তোমরা কতটা গ্রেভি রাখবে তার উপর নির্ভর করে কিন্তু জলটা অ্যাড করবে। এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছ ভেজে রাখার পর যে জুসটা সেটাও দিয়ে দিয়েছি। এবার আমি হাই ফ্লেমে 5 মিনিটের জন্য গ্রেভিটাকে ফুটিয়ে নেব। এবার 5 মিনিট পর ফ্লেমটাকে লো করে আমি দিয়ে দেব 1/2 টেবিল স্পুন গরম মশলা। আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে সার্ভ করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করো, আশা করব তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।